হাই ফ্রেন্ডস আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে আপনি আপনার ওজনকে কমাতে পারবেন বর্তমানে ওজন বেড়ে যাওয়া খুব কমন একটি সমস্যা আর বেড়ে যাওয়া ওজনকে কমানো খুবই মুশকিল হয়ে দাঁড়িয়েছে তার জন্য এই ভিডিওটি আমি আপনাদের সামনে শেয়ার করছি তাহলে চলুন দেখে নেওয়া যাক খাবার দাবারের মাধ্যমে কিভাবে আপনি আপনার ওজনকে কমিয়ে ফেলতে পারবেন ওজন বেড়ে গেলে সর্বপ্রথম আপনাকে যা করতে হবে তা হচ্ছে ফাস্ট ফুড মানে হচ্ছে অতিরিক্ত তেল জাতীয় ভাজা পোড়া খাবার একেবারে বাদ দিতে হবে পাশাপাশি আমি আপনাদের সাথে এমন একটি স্পেশাল খাবারের কথা বলবো যার সাহায্যে আপনি আপনার ওজনকে কমাতে পারবেন আর এই খাবারটা খেতেও যেমন টেস্টি আপনার ওজন কমাতেও অনেক ভালো কাজ করবে আর তা হচ্ছে সুজি যেটা আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে থাকে কিন্তু এর কার্যকারিতা আর গুণাগুণ না জানার ফলে আমরা এটাকে অ্যাভয়েড করে চলি সুজি সাধারণত গম থেকে তৈরি হলেও চাল আর ভুট্টা থেকেও সুজি তৈরি হয়ে থাকে সুজির মধ্যে অনেক পুষ্টিগুণ রয়েছে আপনি যদি সুজি দিয়ে তৈরি খাবার দাবার খুব পছন্দ করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক লাভদায়ক হবে নিয়মিত সুজি খেলে আপনি অনেক রোগের হাত থেকে রক্ষা পাবেন অনেকে মনে করে থাকেন সুজি সাধারণত ছোট বাচ্চাদেরকেই খাওয়ানো হয়ে থাকে কিন্তু এতে থাকা ভিটামিন এবং মিনারেল আমাদের শরীরের জন্য অনেক উপকারী সুজিতে অল্প পরিমাণে গ্লাইকেমিক উপাদান রয়েছে তাই এটা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই কার্যকর তবে সুজির দ্বারা উপকার পেতে চাইলে সুজি কখনই চিনির সাথে খাওয়া যাবে না সুজিকে সামান্য লবণের সাথে খেলে আপনি অনেক উপকার পাবেন আর আপনি যদি আপনার ওজন কমাতে চান তাহলে অবশ্যই সুজিকে আপনার ডায়েট চ্যাটে অ্যাড করে নিন এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা হজম শক্তি বাড়াতে সাহায্য করে এটা দ্রুত বেড়ে যাওয়া ওজনকে কমাতেও সাহায্য করে শরীরে এনার্জি বজায় রাখার জন্য ভিটামিন খনিজ এবং নানান ধরনের উপাদান দরকার হয়ে থাকে আর এই সব সকল উপাদান রয়েছে সুজিতে হার্ট এবং কিডনির জন্য সুজি অত্যন্ত উপকারী সুজিতে ফসফরাস এবং ম্যাগনেসিয়াম রয়েছে যা হার্ট শক্ত করতে সাহায্য করে এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে তাই সুজি খেলে এই রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায় এই সুজি খেলে আপনার রক্তাল্পতা দূর হয়ে যাবে আপনার খাদ্য তালিকায় সুজি রাখলে আপনি সুস্থ থাকতে পারবেন সুজিতে কোনো প্রকার ফ্যাট বা কোলেস্টেরল নেই তাই এটা কোলেস্টেরল রোগীদের জন্য অত্যন্ত উপকারী উপমা তৈরি করে খেতে পারেন পাশাপাশি বিভিন্ন সবজির সাথেও আপনি এই সুজি খেতে পারেন নাইজেরিয়ার জনগণ মাংস এবং স্যুপের সাথে দুপুরে ও রাতে প্রধান খাবার হিসেবে সুজি ব্যবহার করে থাকেন দক্ষিণ ভারতে সুজি দিয়ে চাপ প্রস্তুত করা হয় মাছ ভাজার উপরে সুজি আবরণ হিসেবে ব্যবহার করা যায় সুজির মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকায় এটা ইমিউনিটি সিস্টেমে পরিণত করে তাই প্রতিদিন আপনার খাদ্য তালিকায় সুজি রাখতে পারেন তো ফ্রেন্ডস আজ তাহলে এ পর্যন্তই আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এরকম আরও ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে